हेलो गाइस, आज के भिडियोते आलोचना करब भूगोल मानचित्र निये, जेटी परीक्षा होच्छे आगामी बुधवार और मात्र कयेक घंटा बाकी। तो तार आगे से भूगोल मानचित्र आमि देखिये दिच्छि, जेखाने पूर्णमान थाकबे 10, आशा करा जाय एखान थेके 10-ए 10-ए कमन पड़बे। तबे एई मानचित्रगुलि मनोयोग दिये देखे नाओ, 10-10-ई कमन पड़बे। तो आमि सेई नामगुलि देखिये दिच्छि। एखाने पर्वत निये रयेछे गर्डिन अस्टिन K2, आरेकटा होच्छे बिंदु पर्वत, पश्चिमघाट पर्वत, पूर्वघाट पर्वत, एखाने सातपुरा पर्वत रयेछे, खासी पहाड़, गारो पहाड़, दोताबेता, नीलगिरि, आरावल्ली, शिवालिक, काराकोरम, पीर पांचाल, ये पर्वतगुली हे माध्यमिक परीक्षा आसे। ये नदी, एक नदी मध्य रही है जेगुलो आसबे सेगुलो देखे दीची, कृष्णा नदी, कावेरी नदी, महानदी, गोदावरी, एखाने हे साबरमती, नर्मदा, ताप्ती, लुनी, ये सब नदी। এছাড়া রয়েছে এই যে কটি নদী বললাম সেই কটি নদীর মধ্যে একটি পরীক্ষা আসবে। এছাড়া রয়েছে খাম্পাদ উপসাগর, কচ্ছ, রান, লোকটাক, চিল্কা, চিল্কাটি বেশি ইম্পর্টেন্ট আছে, টেস্ট পারে এটি বেশি রয়েছে। নদী যেগুলো বললাম সেগুলোর মধ্যে একটা আসবে, আর মনে রাখতে হবে চিল্কা এখানে বেশি ইম্পর্টেন্ট রয়েছে, এটি টেস্ট পারে অনেক জায়গা রয়েছে এটা। তারপরে দেখিয়ে দিচ্ছি এখানে ছোটনাগপুর মালভূমি, মেঘালয় মালভূমি, এখানে বছরে দুবার এখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, নাম হচ্ছে চেরাপুঞ্জি। আর একটি জায়গা হচ্ছে এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়, তার হচ্ছে মালাবার উপকূল, কঙ্কন উপকূল, ভারতের থর মরুভূমি, মালব মালভূমি, কাশ্মীর উপত্যকা, লাদাখ মালভূমি, তারপরে হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি, উত্তর সরকার উপকূল। এরপর রয়েছে ফসল নিয়ে গম উৎপাদক অঞ্চল, পাঞ্জাব, কাথিয়ার উপদ্বীপ, কফি উৎপাদক অঞ্চল, নীলগিরি পার্বত্য অঞ্চল, করমণ্ডল উপকূল, বছরে দুবার বৃষ্টিপাত হয়। তার এখানে হচ্ছে কন্যাকুমারী, সুন্দরবন, যেটা হচ্ছে ম্যানগ্রোভ, এটি টেস্ট পারে অনেক জায়গা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ অরণ্য। প্রধান চা উৎপাদক অঞ্চল উত্তরবঙ্গ, এখানে যে কটি নাম বললাম সেখান থেকে একটি পরীক্ষা আসবে, একটি কি দুটি আসতে পারে, তার মধ্যে এখানে ম্যানগ্রোভটি সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখিয়ে দিচ্ছি আহমেদাবাদ, ভারতের ম্যানচেস্টার, একটি ম্যানচেস্টার হচ্ছে কোয়েম্বাটুর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, তার এখানে হচ্ছে পক প্রণালী, তার হচ্ছে কার্পাস উৎপাদক অঞ্চল, বিশাখাপত্তনম জাহাজ নির্মাণ কেন্দ্র, হলদিয়া পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র পূর্ব ভারতের, রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জন, আর হচ্ছে দিল্লি, এখানে হচ্ছে মুম্বাই। এরপর দেখে দিচ্ছি শিল্প নিয়ে, যেখানে হচ্ছে পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র কয়ালি, হচ্ছে ভাদোদরা পেট্রোলিয়াম শিল্প কেন্দ্র মুম্বাই, বেঙ্গালুরু হিন্দু মোটর গাড়ি নির্মাণ শিল্প, দুর্গাপুর ইস্পাত শিল্প কেন্দ্র, জামশেদপুর ইস্পাত শিল্প কেন্দ্র, ভদ্রাবতী শিল্প কেন্দ্র। এই নামগুলির মধ্যে পরীক্ষা একটি বা দুটি আসবেই। ভিডিওটি যদি ভালো লাগে তা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কেননা এই মানচিত্রে যে নামগুলো দেখিয়ে দিচ্ছি সেই নামগুলি বুধবার রয়েছে ভূগোল মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষায় এই নামগুলির মধ্যেই পরীক্ষা আসবে। তো
তার জন্য বন্ধুর সঙ্গে বেশি করে শেয়ার করো, যাতে সবাই এই ম্যাপ বা অর্থাৎ মানচিত্র দেখে উপকৃত হয়। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক করবে, আর তার সঙ্গে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটি প্রেস করে দাও।